ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড IMF এর তথ্য মতে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি রিজার্ভের মালিক চীন। চীন $3,115 বিলিয়ন নিয়ে বিশ্বে এক নম্বর পজিশনে রয়েছে। জাপান $1,237 বিলিয়ন রিজার্ভ নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড, যার রিজার্ভের পরিমাণ $876 বিলিয়ন। মহাপ্রতাপশালী রাশিয়া $568 বিলিয়ন নিয়ে এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে। রাশিয়ার চিরশত্রু তথা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র $240 বিলিয়ন নিয়ে তালিকার 13 নম্বরে রয়েছে। এবং বাংলাদেশ $20 বিলিয়ন নিয়ে তালিকার 61 নম্বরে রয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দিন দিন কমছে। রিজার্ভ আসলে কি? একটি দেশের জন্য রিজার্ভ এত গুরুত্বপূর্ণই বা কেন? রিজার্ভ শূন্য হলে কি হতে পারে? এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। অর্থনীতির পরিভাষায় সাধারণ অর্থে রিজার্ভ মানে সঞ্চয়। ভেবে দেখুন তো, কোনো পরিবারের সঞ্চয় নিয়ে সংকট থাকলে তবে সেই পরিবারের সার্বিক অবস্থা কেমন হতে পারে। বিষয়টি যদি হয় কোনো দেশের জন্য, তাহলে তো বলার অপেক্ষায় রাখে না, তা কতটা চিন্তার বিষয়। আজ আমরা রিজার্ভ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। সেগুলো হলো, একটি দেশের রিজার্ভ বলতে আসলে আমরা কি বুঝি, রিজার্ভ সংকট কথাটার মানে কি, রিজার্ভ সংকটের কারণ ও উত্তরণের উপায় কি, রিজার্ভ মানে কি, যে কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের আমানত হিসেবে নেয়া মোট অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, এটাকে বলে রিজার্ভ। এই অর্থ তারা ঋণ বা অন্য কোনো কাজে খরচ করতে পারে না, তারা গ্যারান্টি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি? রপ্তানি, রেমিটেন্স, ঋণ বা অন্যান্য উৎস থেকে আসা মোট বৈদেশিক মুদ্রা থেকে আমদানি মূল্য, বৈদেশিক ঋণ এবং ঋণের সুদ পরিশোধ, বিদেশে শিক্ষা ইত্যাদি নানা খাতে যাওয়া বৈদেশিক মুদ্রা বাদ দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটাই হল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। রিজার্ভ যে সবসময় ডলারে থাকতে হবে এমন কোনো কথা নেই। কেন্দ্রীয় ব্যাংক চাইলে ডলার বিক্রি করে ইউরো, ইয়েন, স্বর্ণ, রূপ্য ইত্যাদিও কিনে রাখতে পারে। এইসব সম্পদের সম্মিলিত বাজার দরের পরিমাণই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। আবার অন্যদিকে রিজার্ভ কমে যাওয়ার মানে হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়া। রিজার্ভ বেশি থাকার মানে অর্থনীতি স্থিতিশীল থাকা। বৈদেশিক মুদ্রার আয়ের উৎস কী? বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার আয়ের উৎসের মধ্যে আছে রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ এবং অনুদান ইত্যাদি। কোনো কারণে অতিরিক্ত দেশীয় মুদ্রার প্রয়োজন হলে তা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিট করে সরবরাহ করা যায়। বৈদেশিক মুদ্রা ব্যয়ের খাতগুলো কী কী? ব্যয়ের বড় জায়গায় হচ্ছে আমদানি ব্যয়, এরপর রয়েছে নানা ধরনের ঋণ ও দায় পরিশোধ এবং দেশের বিভিন্ন সরকারি প্রকল্পে কর্মরত ঠিকাদারদের পাওনা পরিশোধেও বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে কী হয়? একটি দেশের সরকার তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারে। রিজার্ভের বৈদেশিক মুদ্রাগুলো কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রাখা হয়। রিজার্ভ থেকে সহজে উন্নয়নের প্রয়োজন মেটানো যেতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া সম্ভব না। বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের অর্থ দিয়ে দেশের অবকাঠামো নির্মাণ সহ সহজ শর্তে ঋণ দিয়ে দেশে ব্যবসায়িক উদ্যোক্তা বাড়ানো যেতে পারে। রিজার্ভ সংকট কি? যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যত বেশি সে দেশের অর্থনৈতিক সক্ষমতা তত বেশি। বিশ্বায়নের এ যুগে এসে একটি দেশকে অন্য দেশের সাথে পণ্য আমদানি থেকে শুরু করে নানাবিধ লেনদেন করতে হয়, আর এই লেনদেন হতে হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং শক্তিশালী কোনো মুদ্রায়। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলার সর্বব্যাপী স্বীকৃত। অর্থাৎ বৈদেশিক মুদ্রার তথা ডলারের রিজার্ভ বেশি থাকলে একটি দেশ অর্থনৈতিকভাবে স্বস্তিতে থাকে। তখন আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ
এবং ঋণের সুদ প্রদান ইত্যাদি স্বস্তির সাথে করা যায়। একটি দেশের 3 মাসের আমদানি খরচের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবশ্যই থাকতে হয়। যদি ততটুকু রিজার্ভ না থাকে, তখন দেশটি রিজার্ভ সংকটে পড়েছে বলে ধরে নেওয়া হয়। রিজার্ভ সংকটের কারণ কি? রিজার্ভের সংকট দেখা দিলে একটি দেশের মুদ্রামানের তীব্র অবনমন ঘটবে। এই অবনমন বিনিময় হারে অস্থিরতা সৃষ্টি করে, দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়ে। রিজার্ভের সংকট হলে ডলারের দাম বাড়তে থাকে। রিজার্ভ সংকট থেকে উত্তরণের উপায়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনৈতিক সংকট একটি চ্যালেঞ্জের মতো। 1929 সালে গ্রেট ডিপ্রেশন থেকে শুরু করে 1970-এর কমোডিটি শক, 1997-এর এশিয়ান ফাইন্যান্স ক্রাইসিস এবং 2008 সালের অর্থনৈতিক সংকট বারবার বৈশ্বিক অর্থব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। আর মিলেছে পরিত্রাণও। সংকট মোকাবেলায় তাই চাই সুদূরপ্রসারী পরিকল্পনা ও পরিস্থিতির গুরুত্বকে আমলে নেয়া। এছাড়া ডলারের উৎস ও ডলার খরচের খাতগুলোকেও গুরুত্বের সাথে দেখতে হবে। প্রবাসী আয় বৃদ্ধিতে বৈধপথে রেমিটেন্স আসা নিশ্চিত করতে হবে, অবৈধ লেনদেন বন্ধ করতে হবে। এছাড়া রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয়ও কমানোর কোনো বিকল্প নেই। সর্বোপরি মিত ব্যয়ের অভ্যাস করতে হবে রাষ্ট্র ও ব্যক্তি পর্যায়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকা, বৈদেশিক মুদ্রার ঋণ ও সুদ বাড়তে থাকা, একদিকে ডলারের তুলনায় নিজস্ব মুদ্রার মান পড়ে যাওয়া এবং মূল্যস্ফীতির চোখ রাঙানি কিছু উন্নয়নশীল দেশকে ভয়াবহ সংকটের মধ্যে ফেলেছে। অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে আগামী বছর এই ধরনের সংকট তীব্রতর এবং বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হবে। খাদ্য পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে বৈশ্বিক মন্দা মোকাবেলায় বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়াতে হবে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে রিজার্ভ ভয়াবহভাবে হ্রাস পাচ্ছে। তীব্র অর্থনৈতিক সংকট ও রিজার্ভ শূন্যের কোটায় চলে যাওয়ায় শ্রীলঙ্কা লেবানন খেলাপি ঋণের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান সময়ে তীব্র অর্থনৈতিক ও রিজার্ভ সংকটে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, মিশর, এলসালভেদর, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তিউনিশিয়া। এর মধ্যে সবচেয়ে বড় খেলাপি দেশটির নাম আর্জেন্টিনা। দেশটির কাছে IMF-এর পাওনা 42 বিলিয়ন বা 4,200 কোটি ডলারের বেশি। এরপরে রয়েছে মিশর, তাদের ঋণের পরিমাণ 17.6 বিলিয়ন ডলার। চলতি বছরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কমে এসেছে। একদিকে আমদানি বৃদ্ধি, অন্যদিকে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ হ্রাস পাওয়ায় ক্রমে রিজার্ভ হ্রাস পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে আমদানি হ্রাসে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।